পুরো ঘোরার জন্য। ও দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প, এখানে একটা বিএসএফ ক্যাম্প আছে আমাদের, যে লেখা আছে এখানে রাস্তার পোস্টার একটা লেখা আছে, এটা বিএসএফ ক্যাম্প, এটা হলো বিএসএফ ক্যাম্প, এটা লেখা আছে এখানে। এটাকে বলে কি বাবুরহাট বাজার না বাবুরহাট, এটাকে বলে বাবুরহাট বাজার। এখানে স্কুল আছে, মন্দির আছে, তারপরে এদিকে যাবো আমাদের সোজা, আজকে যাবো সোজা এখানে পোগ্রাম হচ্ছে, শুধু ওই পোগ্রামটা দেখতে চলে আসবো আমার, যেগুলো দেখবো কোনো গন্ডগোল হলে ঠিক করবো চলে আসবো, আমাদের কাজ না, চলো যাওয়া যাক। ঠিক আছে বন্ধুরা, ওখানে গিয়ে কথা হবে তাহলে। A few moments later, তো ফাইনালি চলে এসেছিলাম বন্ধুরা, বক্তব্য দিবেন কয়টা করে সেই অনুপাতে, ৪০ গজ মানসিক কর্তব্য হবে, একলা ভরি না দার, এই জন্যে হুশ করেন খালি ডেনাটা, সোনা মুক্তের অলংকার রত্ন আংটি চলে, নগুল হচ্ছে বিন্দা কত, বাহুর মহাশক্তি কবচ ঝলমল ঝলমল করে, রক্ত বর্ণ হাত মনে হয় প্রকারে রক্ত পরে, জীবন্ত মানুষের মতো হাত দেখিলে মনে হয় দাপর যুগে রঙ্গ রাজার কলিযুগ দেখা পায়, রাজবাড়ির পূব পাকে মন্দির করিল নির্মাণ। A few moments later, হলিয়া মার তুই হৃদয়ে হারা।
জয়শ্রীচন্দ্রী একটা ঘোষণা, মাঠের দক্ষিণ ভাগে যে সাইকেলগুলো আছে, মোটর সাইকেলগুলো আছে, মঞ্চের পশ্চিম পাশে ফাঁকা ফাঁকা আছে, ওটা কোনো নিয়ে যাওয়া সাইকেলগুলো রাখো। সাইকেলগুলো ওটা কোনো থাকলে অনুষ্ঠান চলার অসুবিধা হওয়ার লাগছে, মানুষের যাওয়া আসা অসুবিধা হয়। সেই জন্যে বই আবিষ্কার করছ সাইকেল বা মোটর সাইকেল সবগুলায় মঞ্চের পশ্চিম পাশের মাঠখানুন দিয়ে যা রাখো। জয় শিবচন্দ্রী ঘোষণাটা।